যারা আপনার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় নির্বাচিত হবেন, এরপর আপনাদেরকে ISSB পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ISSB পরীক্ষা 4 দিন তারাই শুধুমাত্র থাকতে পারে যারা প্রথম দিনে স্ক্রিনিং টেস্টে অর্থাৎ IQ ম্যাট্রিক্স অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল এবং PPDT পিকচার পারসেপশন এবং ডিসকাশন টেস্ট, এই টেস্টে যারা অ্যালাউ হবেন তারা ISSB-তে 4 দিন থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং সবশেষে আপনি রেড কার্ড, গ্রিন কার্ড নাকি ইয়েলো কার্ড পাবেন সেটা নির্ধারণ হবে আপনার প্রস্তুতির উপরে বা আপনি কিভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এই বিষয়গুলোর উপর। তো যাই হোক, এই সার্কুলারগুলোতে যারা আপনারা মনে করছেন ISSB পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, প্রস্তুতি নিতে চান, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির প্রিভিয়াস ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে একটু দেখে আসতে পারেন। এতে করে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি যদি সোলজার ট্রেনিং একাডেমিতে আসেন প্রস্তুতি নিতে, সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে বা কতটুকু সঠিক অনুযায়ী আপনি প্রস্তুতি নিতে পারবেন। আশা করি যারা প্রস্তুতি নিতে আসবেন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার জন্য অথবা মৌখিক অথবা লিখিত পরীক্ষার জন্য, আপনারা শতভাগ নিজেকে যোগ্য এবং দক্ষ করার জন্য যে গাইডলাইনগুলো দরকার সেগুলো এখান থেকে ইনশিওর করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন আর ISSB-তে যেতে চাইলে এখন থেকে খুব ভালোভাবে ISSB পরীক্ষার প্রস্তুতির যে বিষয়গুলো রয়েছে বা সিলেবাসটা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আপনি একটু বাসায় স্টাডি করা শুরু করে দেন। আশা করি এতে করে আপনারা অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।